হ্যালো এভরিওয়ান আজকে আমরা মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিকের মডেল আনসারের সিক্স লেকচার করব। তো এর আগে দেখো আমরা আই থিঙ্ক বেল্টন রোড ইনিশিয়েটিভ নিয়ে করেছি জি টোয়েন্টি নিয়ে করেছি ইউএনএফসিসি নিয়ে করেছি তারপরে আমরা ইউক্রেন রাশিয়া ওয়ার নিয়ে করেছি আর আজকে আমরা আর একটা টপিক করব মণিপুর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইন মণিপুর তো এই টপিকটা জেনারেলি মিসলেনিয়াসের মেনসে এমন টপিকই আসে যেগুলো বিগত এক বছর বা দেড় বছর ধরে চর্চায় আছে তাই জন্য এই মণিপুর টপিকটা ইম্পর্টেন্ট কারণ এই মণিপুর নিয়ে সেই রাজ্যের মণিপুরের যে রাজ্য মণিপুরের হাইকোর্ট মণিপুরের রাজ্য সরকার তার সাথে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছে তো সেই জন্য এটা ন্যাশনালি এবং কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনালি চর্চায় এসেছে এবার একটা কথা আমি বলতে চাই যে আমরা যে সমস্ত টপিক এখনো অবধি করেছি সেগুলো কিন্তু ভীষণভাবে রাজনৈতিক ওকে একমাত্র বোধ হয় ইউএন আর জি টোয়েন্টি ছাড়া বাকি সবই মোটামুটি রাজনৈতিক টপিক এবারে এই ধরনের টপিকের উপর যখন তুমি একজন অ্যাসপায়ারেন্ট হিসাবে উত্তর লিখবে তোমাকে চেষ্টা করতে হবে যে দলীয় পক্ষপাতিত্ব রাজনৈতিক যে দল তার প্রতি কোনো পক্ষপাতিত্ব যেন তোমার আনসারের মধ্যে দেখা না যায় ঠিক আছে আমি কখনোই কারোকে বলি না অরাজনৈতিক হয়ে যেতে বা রাজনীতি বর্জিত কোনো আনসার লিখতে তার কারণ আমাদের জীবনের সব কিছু সেটা ছোট এবং বড় নিত্য নৈমিত্তিক ঘটনা সব কিছুই কিন্তু রাজনীতি দ্বারাই প্রভাবিত এবং পরিচালিত হয় তাই জন্য রাজনীতিকে বাদ দিয়ে কোনো বিষয়ে কোনো মতামত দেওয়া যায় না কিন্তু দলীয় রাজনীতি যেটা বা দলীয় পক্ষপাত যেটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে সেটাকে যতটা সম্ভব বর্জন করে উত্তর লেখা উচিত আমি এই ওয়ার্নিংটা আজকে তোমাদের দিয়ে দিচ্ছি বা একটা ডিসক্লেমার বলতে পারো দিচ্ছি তার কারণ আমি যখন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বিভিন্ন ধরনের অ্যাসপায়রেন্টসদের গ্রুপে তাদের আলোচনা তাদের কথোপকথন ফলো করি আমি সব সবসময় দেখি যে খুব তাড়াতাড়ি যে কোনো টপিকের উপর সেই আলোচনাটা খুব তাড়াতাড়ি দলীয় রাজনীতির আলোচনায় পরিণত হয় তো সেটা সব কিছু নিয়ে হতে পারে সেটা কম্পিটিটিভ এক্সাম কেন হচ্ছে না কম্পিটিটিভ এক্সাম হলে সেটা ঠিক করে হচ্ছে না বা অন্যান্য বিভিন্ন টপিক ভীষণভাবে দলীয় রাজনীতি সেই আলোচনার অংশ হয়ে পড়ে এবং এই জিনিসটা কিন্তু একটা অভ্যেস এটা অনেকের মধ্যে থাকে যে তারা সব কিছুকে সব কিছুতে এই দলীয় রাজনীতি নিয়ে আসে এই অভ্যেসটা যদি কারোর থেকে থাকে তাহলে সেটাকে সাইডে রেখে তোমরা আনসার রাইটিং বা তোমাদের ওপিনিয়ন ফরমেশন করার একটা অভ্যাস করতে হবে ঠিক আছে এবার দেখো আমরা আমাদের এই টপিকে ফিরে আসি কি বলছে কোয়েশ্চেন কোয়েশ্চেন একটা আমি ফর্ম করেছি যেহেতু এটা আমরা মডেল কোয়েশ্চেন আনসার ক্লাস হিসাবে সিরিজ হিসাবে দেখছি তাই তাই একটা মডেল কোয়েশ্চেন আমি দিয়েছি তার আনসার লেখার জন্য যে কন্টেন্ট দরকার সেটাও আমি দিয়েছি কিন্তু তোমরা জানো যে আমরা শুধু একটা কোয়েশ্চেন আনসারে থেপে থাকি না আমি তার সাথে আরও কন্টেন্ট দিয়ে দিই যাতে ওই টপিকের উপর কোনো কোয়েশ্চেন হলে এই কোয়েশ্চেনটা বাদে অন্য কোনো কোয়েশ্চেন হলে তোমরা ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তো বলছে যে প্রথমে কোয়েশ্চেনটা দেখো গিভ আ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক প্রেক্ষাপট অফ অনগোয়িং হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস অফ মণিপুর মণিপুরে যে মানবিক ক্রাইসিস দেখা গিয়েছে মানবিক সমস্যা সেই মানবিক সমস্যার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট দাও তার উত্তরে প্রথমেই আমি বলেছি যে কোনো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন শুরু করতে তার উত্তর শুরু করতে হবে একটা ইন্ট্রোডাকশান দিয়ে সেই ইন্ট্রোডাকশানের মাধ্যমে তুমি যে উত্তর পড়ছে তাকে এই এই কোয়েশ্চেনের ভিতরে নিয়ে আসবে তা তার ইন্টারেস্টটা যাতে তোমার আনসারের মধ্যে থাকে তো এখানে আমি একটা ইন্ট্রোডাকশান দিয়েছি তোমরা যদি নিজেরা ইন্ট্রোডাকশন নিজেরা বানাতে পারো প্রত্যেকটা টপিকের তাহলে অবশ্যই বানিয়ে নেবে আমি আগেও বলেছি প্রত্যেকটা টপিকের জন্য একটা ইন্ট্রোডাকশন আর কনক্লুশন রেডি রাখতে হবে তা তাহলে তোমাদের কোয়েশ্চেন শুরু করতে এবং শেষ করতে সুবিধা হয় মণিপুর ইজ আ স্টেট দ্যাট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া মণিপুর ভারতবর্ষের উত্তর পূর্ব ভাগে অবস্থিত একটি রাজ্য তাহলে তুমি মণিপুরটা ইন্ট্রোডিউস করে দিলে এরপরে কি মণিপুরের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দ্য রিসেন্ট হিউমেডিটেরিয়ান ক্রাইসিস ইন দ্য স্টেট ইরাপ্টেড ডিউ টু দ্য ডিসপিউট ওভার অ্যাফর্মেটিভ অ্যাকশন মেজরস ওই রাজ্যে বর্তমানে যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দেখা যাচ্ছে তার শুরু হয়েছিল বা তার সূত্রপাত হয় ওই রাজ্যের কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশান মেজার্সের জন্য ইতিবাচক পদক্ষেপের জন্য ঠিক আছে অ্যাফারমেটিভ অ্যাকশন মানে ইতিবাচক পদক্ষেপ তো দেখো এখানে অ্যাফার্মেটিভ অ্যাকশন মানে কি আমরা জানি আমাদের সারা দেশে বিভিন্ন ধরনের জায়গার স্থানের জেন্ডারের বিভিন্ন রিলিজিয়ান কমিউনিটির মানুষদের জন্য কিন্তু বিভিন্ন রকম অ্যাফার্মেটিভ অ্যাকশন থাকে তার মধ্যে যে আমাদের শিক্ষাক্ষেত্রে এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে রেজার্ভেশন সেটা একটা অ্যাফার্মেটিভ অ্যাকশান কিন্তু এই অ্যাফার্মেটিভ অ্যাকশান মানে হচ্ছে কোনো পার্টিকুলার মানুষের ভালো করার চেষ্টা সেই ভালো করার চেষ্টা থেকে কি করে সেটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে পরিণত হলো সেটাই আজকে আমরা দেখব তো প্রথমে একটা জিনিস দেখে নিতে হবে তোমাদের এথনিক কম্পোজিশন অফ মানিপুর এথনিক কম্পোজিশন ঠিক আছে দ্য ইমফল ভ্যালি ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অ্যান্ড সারাউন্ডেড বাই হিল এরিয়াজ ফ্রম অল অ্যারাউন্ড এইখানে দেখো আমি একটা ম্যাপ দিয়ে দিয়েছি সেই ম্যাপটা তোমরা মানে দুটো ম্যাপ দেখেছি সেটা দেখে নাও তোমরা ঠিক আছে এই যে ইম্ফল ভ্যালি দেখো ইম্ফল ইস্ট ইমফল ওয়েস্ট এই যে পুরো ইম্ফল ভ্যালিটা এটা হচ্ছে নিচু জায়গা মণিপুরের নিচু জায়গা আর এর চারিদিকে আছে কি চারিদিকে আছে হিল রিজিয়ান পার্বত্য অঞ্চল আর এইটা ইম্ফল ভ্যালিটা হচ্ছে পার্বত্য উপত্যকা ঠিক আছে এরপরে কি বলছে দ্য ভ্যালি মানে ইম্ফল ভ্যালি উইচ কম্প্রাইজেস অ্যাবাউট টেন পার্সেন্ট অফ মানিপুরস ল্যান্ডমার্কস মণিপুরের যে ভূমি ল্যান্ডমার্কস তার দশ পারসেন্ট হচ্ছে ওই ভ্যালিতে আছে আর নাইনটি পার্সেন্ট তাহলে কি ভৌগোলিক অঞ্চল হচ্ছে এই হিল রেজিয়ানে আছে এবার বলছে টেন পার্সেন্ট অফ মানিপুরস ল্যান্ডমার্কস ইজ ডমিনেটেড বাই দি নন ট্রাইবেল মেইতি মেইতি একটা কমিউনিটি এই মেইতি কমিউনিটির হচ্ছে এখনো অবধি লিগ্যাল স্টেটাসে রয়েছে নন ট্রাইবাল মানে তারা জনজাতি নয় বা উপজাতি নয় ঠিক আছে সো বা আমরা যাদের বলি আদিবাসী সম্প্রদায় আমাদের সেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তাদের বা তফসিলি উপজাতি বলি যাদের সেই তফসিলি উপজাতির মধ্যে এদের এখনো লিগালি ইনক্লুড করা হয়নি এই মেইতেইরা জেনারেলি এই ইম্ফল ভ্যালিতেই থাকে এবং বলছে যে মেইতেইরা হচ্ছে সিক্সটি ফোর পারসেন্ট অফ দ্য পপুলেশন অফ দ্য স্টেট ইমফল ইম্ফল না গোটা মণিপুরের যে পপুলেশন জনসংখ্যা তার সিক্সটি ফোর পারসেন্ট হচ্ছে মেইতেই এবং এই মেইতেইরা স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে আইনসভা আছে সেখানে ষাট জন মেম্বারের মধ্যে চল্লিশ জন মেম্বার হচ্ছে এই মেইতেইদের থেকে আসে ওকে তাহলে এখনো অবধি আমরা কী কী জানলাম যে পুরো মণিপুর রাজ্যটাকে দেখা যদি আমরা দেখি ভৌগোলিকভাবে তাহলে দেখব একদম সেন্টারে আছে ইম্ফল ভ্যালি আর ইম্ফল ভ্যালির চারিপাশে আছে হিল রিজিন এবারে এই ইম্ফল ভ্যালিটা হচ্ছে গোটা ভৌগোলিক অঞ্চলের টেন পারসেন্ট এবং এই টেন পার্সেন্টের মধ্যে কারা থাকে নন ট্রাইবেল মেইতেই কমিউনিটিটা থাকে এই মেইতেইরা হচ্ছে গোটা মণিপুরের পপুলেশনের সিক্সটি ফোর পারসেন্ট ওকে সিক্সটি ফোর তার মানে সিক্সটি ফোর মানুষ থাকছে টেন পারসেন্ট ল্যান্ড মাসের ভিতরে আর বাকি যে থার্টি সিক্স বা থার্টি ফাইভ পার্সেন্ট যারা রয়েছে তারা কি তারা হচ্ছে এই দেখো দ্য হিল কম্প্রাইজেস নাইনটি পার্সেন্ট অব দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া তাহলে যে জিওগ্রাফিক্যাল এরিয়া গোটা মানিপুরের তার নব্বই ভাগ হচ্ছে হিলি রিজিয়ন পার্বত্য অঞ্চল আর ইনহ্যাবিটেড বাই মোর দ্যান থার্টি ফাইভ পার্সেন্ট রেকগনাইজ ট্রাইবস বাট সেন্ট ওনলি টোয়েন্টি এমএলএস টু দ্য অ্যাসেম্বলি যত রকমের রেকগনাইজ ট্রাইবস আছে মানে লিগালি রেকগনাইজ ট্রাইবস আছে তপশিলি উপজাতি যারা আছে তারা থাকে এই নাইনটি পার্সেন্ট হিল রিজিয়নে ছড়িয়ে ছিটি এবার দেখো এখানে বলছে যে মণিপুরের এই মেইতেই কমিউনিটি এরা এদের এরা প্রায় ফর্টি খানা সিট নিয়ে বসে রয়েছে এদের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আর বাকি জনজাতিদের মধ্যে রয়েছে অনলি টোয়েন্টি খানা এমএলএ সিট ঠিক আছে এইটা একটা ডিসপ্যারিটি আছে এখানেই দেখো আর একটা থার্ড পয়েন্ট এটা ওয়াইল আ মেজরিটি অফ দ্য আর হিন্দুস ফলোড বাই মুসলিমস দ্য থার্টি থ্রি রেকনাইজড ট্রাইবস ব্রডলি ক্লাসিফাইড ইন টু এনি নাগা ট্রাইবস অ্যান্ড এনি কুকি ট্রাইবস আর লার্জলি খ্রিস্চান তার মানে বলছে যে মেয়েতেই আছে তারা বেশিরভাগই হিন্দু এবং তারা কি তারা বৈষ্ণব ঠিক আছে ব্যাসন হাইট যে সেক তা সেটাকে ফলো করে আর কিছু মেয়েতেই আছে যারা মুসলিম ভ্যারাস যে ট্রাইবস যারা আছে তপশিলি উপজাতির লোক যারা আছে তারা বেশিরভাগই কিন্তু খ্রিস্টান এবং তাদেরকে নাগা ট্রাইব আর কুকি ট্রাইব এই দুই ধরনের ট্রাইবে জেনারেলি ভাগ করা হয় তাহলে এই কম্পোজিশন এইটুকুই যদি তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে দেখো এইখান থেকেই কিন্তু কনফ্লিক্ট যেটা সেটা উঠে আসছে এইটা দেখো এই যে আহ দিয়ে যেটা আছে এই ইমফল ভ্যালি ইমফল ওয়েস্ট বিষ্ণুপুর এই জায়গাগুলো এগুলো হচ্ছে কি হিন্দু মেয়েতেই অধ্যুষিত এলাকা তৌবাল যেটা আছে সেটা হচ্ছে মুসলিম মেয়েতেই অধ্যুষিত এলাকা আর বাকি যে অংশটা আছে সেইটা হচ্ছে পুরোটাই কি ক্রিশ্চান মানে আগে যারা ট্রাইবেল ছিল তাদের ট্রাইব ট্রাইবসদের নিজস্ব যে রিলিজিয়ান বা ফেথ ছিল বর্তমানে তারা সব খ্রিশ্চান হয়ে গেছে তাহলে এখানেই বুঝতে পারছো এক তো অন দি বেসিস অফ রিলিজিয়ান অ্যান্ড কালচার তাদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে আর কি নিয়ে দ্বন্দ্ব হতে পারে তাদের বাসস্থান নিয়ে দ্বন্দ্ব হতে পারে যে ভ্যালি এবং হিলি রিজিয়ান দুটোতে থাকছে এই নিয়ে দ্বন্দ্ব হতে পারে আর কি নিয়ে দ্বন্দ্ব হতে পারে তাদের রাজনৈতিক রিপ্রেজেন্টেশন নিয়ে দ্বন্দ্ব হতে পারে যেমন মেয়েতেইরা চল্লিশ জন প্রতিনিধি পাচ্ছে এমএলএ সেখানে বাকি যত ট্রাইবস আছে তারা টোয়েন্টি এমএলএস পাচ্ছে এই নিয়ম কিন্তু হতে পারে দ্বন্দ্ব ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম এইবার দেখো কি হয়েছিল অ্যাকচুয়ালি মণিপুরের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্ট স্টেট গভর্নমেন্টকে ডিরেকশন দিয়েছিল একটা যে মেইতে যারা আছে তাদেরও এস টি স্টেটাস দেওয়া হোক মানে লিগালি তাদেরও উপজাতি বলে তফসিলি উপজাতি বলে তাদেরকে স্টেটাস দেখা গেল এইটা নিয়ে কিন্তু প্রথম ক্ল্যাশ শুরু হয়েছিল ঠিক আছে কমিউনাল ক্ল্যাশ শুরু হয়েছিল এবং ওখানে কি একটা র্যালি অর্গানাইজ করা হয়েছিল দেখো এটিএস ইউএম এটা হচ্ছে কি বলতো ট্রাইবালদের মণিপুরের যে ট্রাইবালরা আছে তাদের একটা ইউনিয়ন তো তারা একটা র্যালিও অর্গানাইজ করেছিল ঠিক আছে কেন র্যালি এগেনস্ট দি ইনক্লুশন অফ মেতে কমিউনিটি ইন দ্য ট্রাইবাল লিস্ট বুঝতে পেরেছো তো এইভাবেই এবং তারপরে কি হয় সেই সেই র্যালি থেকে ভায়োলেন্স হয় তারপরে ওখানকার যে চিফ মিনিস্টার ছিলেন এন বীরেন সিং উনি কোথাও একটা যাচ্ছিলেন একটা ওপেন এয়ার জিম ইনগরেট করার জন্য সেই জিমটা উনি পৌঁছানোর আগেই সেটাকে ভেঙে চুরে পুড়িয়ে ফেলা হয় এবারে তখন আবার মেইতেই কমিউনিটির লোকজনরা পাল্টা ট্রাইবেলদের অ্যাট্যাক করে মানে যেখানে এবং যেখানে যারা বেশি সংখ্যায় আছে যেমন যেখানে বেশি সংখ্যায় সংখ্যায় আছে তারা ট্রাইবেলদের অ্যাটাক করে যেখানে ট্রাইবালসরা মানে কুকি নাগা ওরা বেশি সংখ্যায় আছে তারা মেয়েতেদের অ্যাট্যাক করে আর্স লুটপাট এবং তার সাথে কি রেপ অব্দি দেখা গিয়েছে তো প্রচন্ড ভায়োলেন্স হয় এবং যখন ভায়োলেন্স হয় তখন কি হয় যে জেনারেলি যে আর্মি বা পুলিশ আছে তারাও প্রচন্ড হেভিলি ক্র্যাক করে এর ফলে হিউম্যান রাইটস লঙ্ঘিত হয় যে কোনো জায়গাতে এইভাবে ঠিক আছে এরপরে দেখো একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি মানে কিভাবে জিনিসটা হয়েছে ধীরে ধীরে দেয়ার সিক্সটিন ডিস্ট্রিক্ট ইন মণিপুর মণিপুরে ষোলোটা জেলা আছে বাট দ্যেট ইজ কমনলি থিভাইডেড ইন টু ভ্যালি এন্ড হিল ডিস্ট্রিক্ট ষোলোটা জেলা থাকলেও জেনারেলি ভ্যালি ডিস্ট্রিক্ট মানে উপত্যকার জেলা এবং পার্বত্য অঞ্চলের জেলা এইভাবেই ভাগ করা হয় ঠিক আছে দ্য মণিপুর ভ্যালি ইজ এনসার্কল বাই হিলস মণিপুর ভ্যালি আছে তার চারিদিকে লো হিল আছে ঠিক আছে এই লো হিলগুলোতে কি কারা থাকে ফিফটি নাগা ট্রাইবস থাকে অ্যান্ড দ্য চিন কুকি মিজোজোমি গ্রুপ ঠিক আছে এই ফিফটি নাগা ট্রাইবস থাকে আর বাকি আরেকটা যেটা বললাম তারাও ট্রাইবাল এই গ্রুপটা থাকে আর ভ্যালিতে কারা থাকে ভ্যালিতে থাকে মেইতেইরা ওকে এরপরে দেখো যে হিস্টোরিক্যাল আমি বলেছিলাম ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখতে থাকো দ্য হিলস তার মানে বুঝতে পারছো যে পার্ব পার্বত্য উপত্যকা অঞ্চল ভ্যালি অঞ্চল সেই ভ্যালি অঞ্চলে এই কিংডমটা ছিল একটা কিংডম ছিল ঠিক আছে অনেক আগে ঠিক আছে মানে এটা আমরা ব্রিটিশ আমলের কথা বলছি সেই সময় তখন কি করতো ওই নাগা ট্রাইব তারা থাকতো সেই এসে ওই জায়গাটাকে রেড করত। আক্রমণ করত ওখানে লুটপাট চালাতো ঠিক আছে এবার কি হলো দ্য ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট ইন মণিপুর ব্রড দ্য কুকি জমি ফ্রম দ্য কুকি চিন হিলস অফ দি বার্মা টু প্রোটেক্ট দ্য ভ্যালি ফ্রম প্লান্ডার বাই অ্যাক্টিং দা মেয়েজ এন্ড দাগাসইরা পার্বত্য অঞ্চলের না সরি মেয়ে মেয়েতেই ভ্যালি অঞ্চল এবং এই যে নাগা ট্রাইবস তারা থাকতো কি হিল এরিয়াতে নাগা ট্রাইবসরা হিল এরিয়া থেকে নেমে আসতো উপত্যকা অঞ্চলে ভ্যালি অঞ্চলে এই মেইতেদের যে রাজত্ব ছিল সেটাকে লুটপাট চালাতে তাই জন্য কি হলো ব্রিটিশ আমলে ব্রিটিশ যে পলিটিক্যাল এজেন্ট পানিপুরের দায়িত্বে ছিলেন তিনি কুকি কুকি জমি জমি যে যে এরিয়া ছিল ছিল যেটা ঠিক আছে বার্মা বা মিয়ানমারে সেই মিয়ানমারে কুকি জমিরা কুকি জমিতে নিয়ে এলো ঠিক আছে কুকি চিন হিল বলে ওখানে একটা জায়গা আছে চীন চিন ও কিন্তু একটা ট্রাইব এবং কুকি জমি চিন এরা সব মেনলি বার্মিজ ট্রাইব এবার ওই বার্মিজ ট্রাইবের থেকে কিছু সংখ্যক লোককে নিয়ে এলো এই উপত্যকা অঞ্চল বা ভ্যালি অঞ্চলটাকে গার্ড করার জন্য তখন কি করলো সেই লোক এই দেখো এই যে ধরো ভ্যালি অঞ্চল ছিল যেখানে ধরো মেইতেইরা থাকতো ঠিক আছে আর তার চারপাশে হিলি রিজিয়ন ছিল যেখানে ধরো না থাকতো এবার কুকি জমিতে নিয়ে আসে এই ভ্যালিজের চারপাশে ওদেরকে বসতি করে দিল এইখানে এরা কি করবে এই এই যে ভ্যালি অঞ্চলের মেয়েতেই দে গার্ড করবে ঠিক আছে ভ্যালি অঞ্চলের মেয়েতেইতে গার্ড করবে বুঝতে পারলে কারণ এই যে নাগাজ এরাও ছিল একদম হেড হান্টার টাইপের ট্রাইব আর কুকি এরাও ছিল ট্রাইব মানে যোদ্ধা টাইপের হেড হান্টার এই দুটো ট্রাইব একে অপরকে মানে মার মারধর করবে ওরা নিজেদেরকে শান্ত রাখবে এই ভ্যালিটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্রিটিশ পলিটিক্যাল এজেন্ট এটা করেছিল ঠিক আছে দ কুকিজ ওয়ার ফির্স হেডহান্টিং ওয়ারিয়ার্স এন্ড দ্য মহারাজা গেভ দেন ল্যান্ড আলং দ্য রিজেস wheট দে কুড অ্যাক্ট অ্যাজ আ শিল্ড ফ্রম দ্য ইম্ফাল ভ্যালি বিলো বুঝতে পেরেছো যেটা এখানে বোঝালাম এখানকার মহারাজা তখন কি এদেরকে ল্যান্ডটা দিয়েছিল এবার কুকি তা কি কুকি জমি যারা রয়েছে তারা দেখতে পাচ্ছো যে মেয়েতেদের গার্ড করার জন্য এসেছিল। তাদেরকে সার্ভ করার জন্যই এসেছিল। তাহলে কি এমন হলো যে কুকি আর মেয়েতে মধ্যেও ডিভাইড দেখা গেল তাদের মধ্যেও বিভেদ সৃষ্টি হলো দ্য হিল কমিউনিটিস নাগা অ্যান্ড কুকি অ্যান্ড দ্য মেইটেজ হ্যাভ হ্যাড এথনিক টেনশন সিন্স দ্য কিংডম ইরা দ্য নাগা মুভমেন্ট ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন দ্য নাইনটিন ফিফটিজ ট্রিগার্ড ইনসার্জেন্সিস আমাং দি মেইটিস অ্যান্ড কুকি জুমি ঠিক আছে নাগাদের অনেক দিন ধরেই চলছে জানো নাগাল্যান্ড গ্রেটার নাগালিম এই সমস্ত তাদের দাবি তো সমস্ত নাগারা এক হয়ে যখন নিজেদের ইন্ডিপেন্ডেন্স চাইছিল তখন কি করলো এই মেইতেস আর কুকিজমি এদের মধ্যেও কিন্তু একটা কি বলবো একটা ইনসিকিউরিটি দেখা গেল ঠিক আছে কারণ নাগারা যখন নাগারা যে মুভমেন্ট করছিল সেগুলো অফেন ভায়োলেন্ট হয়ে যেত এবং ভায়োলেন্ট হয়ে গিয়ে তখন ওরা ওদের আশেপাশে যারা অন্য ট্রাইব আছে তাদেরকে এক্সিকিউট করা শুরু তো কুকি এদের দেখা গেল যে তারা ইনসিকিউরিটি হচ্ছে তারা ভয় পাচ্ছে তখন তারা নিজেদেরকে কনসলিডেট করা শুরু করলো এবার কি হয়েছে এই কুকিজমি গ্রুপটা এরা মিলিটারাইজ করলো মানে এরা ওয়েপেন নিল নিজেদেরকে মিলিটারাইজ করা এবং দিকে এরা নিজেদের জন্য একটা স্টেট ডিমান্ড করতে শুরু করলো যে উইদিন ইন্ডিয়া আমরা নিজেদের জন্য স্টেট চাই সেটা হবে কুকিল্যান্ড ঠিক আছে এবার ওরা যখন নিজেদের জন্য কুকিল্যান্ড চাইছে তখন আবার মেয়েতেই ওদের থেকে আলাদা হয়ে গেল এখনো কি নাকাদের এগেনস্টে মেইতেই আর কুকিরা মোটামুটি একসাথে চলছিল কিন্তু জবে থেকে কুকি জমিরা নিজেদের জন্য কুকি ল্যান্ড চাইতে শুরু করলো তখন কিন্তু মেয়েদের আবার কুকিদের থেকেও আলাদা হয়ে গেল ঠিক আছে এবার কি হিন্দু মেয়েটি যারা আছে যে ক্ল্যাশ উইথ পাঙ্গালস ওখানে যে মুসলিম মেয়েটিরা আছে তাদেরকে পাঙ্গালস বলা হয় এবং তোমরা জানো যে আমাদের দেশ ভাগ হওয়ার সময় এবং তার পরবর্তী কাল থেকে আজ অব্দি বাংলাদেশ থেকে যেমন ইস্ট মাইগ্রেশন হয় ঠিক আছে তেমন ওয়েস্ট মাইগ্রেশন হয় ঠিক আছে বাংলাদেশ থেকে ওয়েস্ট মাইগ্রেশন হয় তারা ওয়েস্ট বেঙ্গলে আসে আর ইস্ট হলে তারা অ্যাসাম তারপরে ধরো ত্রিপুরা গোটা নর্থ ইস্টে তারা ছেয়ে যায় ঠিক আছে তো এই যে পাঙ্গাস যারা তাদের সাথে হিন্দুদের ক্ল্যাশ হলো এটা এথনিক রিলিজিয়াস যে ক্ল্যাশ

আর এই অংশটা এরা খ্রিস্টানিতে কনভার্ট হয়ে গেছে প্রত্যেকটা ট্রাইবের নিজস্ব কিছু লোকাল রিলিজিয়ান থাকে এবার খ্রিস্টানরা তোমরা জানো যে সবচেয়ে বেশি ট্রাইবালদেরই কনভার্ট করে এখনো অবধি কিন্তু কনভার্সন নর্থ ইস্টে কনভার্সন চলে ঠিক আছে তো এবার এদের মধ্যে এই নাগা আর কুকিজ এদের মধ্যে যখন মারপিট শুরু হলো এবং তোমরা দেখলে যে কুকিরা হলো তখন ওরা নিজেদের যে এই চারপাশের অংশটা ছিল ধরো এইটুকু অংশ সেখান থেকে ওরা এই 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 অংশে ঢুকে পড়তে শুরু করে দিল ঠিক আছে তাহলে জায়গায় যারা এখনো অবধি থাকলো তাদের প্রবলেম হবে তাদের জিনিসটা পছন্দ হবে না হয়ে গেল ঠিক আছে এরপরে কি আছে দেখো এত অবধি আমরা পড়লাম এরপর দেখো এই যে চুড়া চাঁদপুর ডিস্ট্রিক্ট অফ চুড়া চাঁদপুর চূড়া চাঁদপুর হচ্ছে একটা ডিস্ট্রিক্ট কোথায় আছে দেখো এই এই যে এইখানে ঠিক আছে চুড়া চাঁদপুর ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে কি সমস্যা দেখা গিয়েছে এই ডিস্ট্রিক্টে কুকিজমি ডমিনেটেড চুড়া চাঁদপুর আর মিয়ানমার বর্ডার ডিস্ট্রিক্ট হ্যাজ মোস্টলি খ্রিশ্চান পপুলেশন ইজ দি কান্ট্রিজ পুওরেস্ট অ্যান্ড রিমেন্স অ্যাডজেক্টলি পুওর বুঝতে পারছ যে এই অংশটা কুকি জমি ডমিনেটেড একটা ডিস্ট্রিক্ট এবং এখানে খ্রিস্টান পপুলেশন সবচেয়ে বেশি এবং আমাদের দেশের অন্যতম দরিদ্র একটি ডিস্ট্রিক্ট সেই জন্য তাদের কিছু মনোকষ্ট আছে তাদের কিছু দাবি আছে যেগুলো পূরণ হচ্ছে না ইন 2015, সালে কি হয়েছিল অ্যাজ দ্য মেইতিস অফ দ্য ভ্যালি প্রোটেস্ট ডিমান্ডিং আই এল পি ইন ইম্ফল সিটি ইকুয়ালি ইন্টেন্স প্রোটেস্ট ওয়াজ সিন ইন চুড়া চাঁদপুর কাউন্টারিং দ্য ডিমান্ড অ্যান্ড প্রোটেস্টিং দ্য ইন্ট্রোডাকশন অফ ল এটা আমি বুঝিয়ে দিই ইনার লাইন পারমিট ঠিক আছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা আছে যেগুলো প্রোটেক্টেড এরিয়া এবং সেই সব জায়গায় যেতে গেলে ইনার লাইন পারমিটের দরকার হয় ঠিক আছে এবার এই যে ইমফল সিটিতে যারা থাকে মানে মেইতেইজ এটসেট্রা মোস্টলি হিন্দু অ্যান্ড সাম মুসলিম তারা ডিমান্ড করেছিল যে ইমফল সিটিতে আসার জন্য যেন ইনার লাইন পারমিটের ব্যবস্থা করা হয় মানে ইমফল সিটিতে যারা আসতে চাইবে তাদের স্পেশাল পারমিশন নিয়ে এখানে আসতে হবে এবং অবভিয়াসলি আসতে গেলেই যখন এত সমস্যা তাহলে সেখানে থাকা ইত্যাদি তো আরও সমস্যা হয়ে যাবে কিন্তু মেয়েতে এটা সেটা চেয়েছিল নিজেদের জায়গাটা প্রোটেক্ট করার জন্য কিন্তু ব্যাপার হচ্ছে তখন এই কুকি জমিরা সেটার এগেনস্টে প্রোটেস্ট করেছিল যে না তাহলে আমাদের ইমফলে যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে আমরা ট্রাইবাল হিসাবে তো ইমফলে গিয়ে থাকতে চাই না কিন্তু যেহেতু আমাদের এলাকায় সেরকম কোনো উন্নয়ন নেই এখানে হাসপাতাল নেই এখানে পরিষেবা নেই এখানে এডুকেশন নেই তাই আমাদের যেতে হয় হয় আর এখন যদি লাইন পারমিট নিয়ে আসা তাহলে কি হবে তাহলে আমাদের সেই পরিষেবা আমরা নিতে পারব না আমাদের পরিষেবা থেকে সরিয়ে দেওয়া হবে এই জন্য কিন্তু মেয়ে তেইদের আবার জমিরা প্রোটেস্ট করা শুরু করেছিল ঠিক আছে হয়ে গেল এইখানে তোমাদের খানিকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমি দু হাজার পনেরো সাল অব্দি ঠিক আছে এরপরেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়েছে যেমন দু হাজার সালে বোধ হয় মিয়ানমারে দু সালেই বোধ হয় বা দু হাজার বাইশ এরকম সময়তে মিয়ানমারে কি হয় মিয়ানমারে মিয়ানমারে কু হয়ে যায় মানে ওখানে যে সরকার ছিল তাকে সরিয়ে দিয়ে ওখানকার মিলিটারিরা সরকার তৈরি করে যেটাকে বলা হয় সেরকম কু হয়ে গেছিল তখন মিয়ানমারের যে মিয়ানমার থেকে বহু লোকজন কি হয় রাতারাতি ঢুকতে থাকে নর্থ ইস্টে আর নর্থ ইস্টের বর্ডারিং যে চীন ট্রাইব আছে সেই চীন ট্রাইবের লোকজন কিন্তু ঢুকতে শুরু করে এই মানিপুরে এবার আগেই আমি বললাম যে যে কুকি জমি যাদের আনা হয়েছিল তাদের ওই বার্মার চীন ট্রাইব ওখান থেকেই আনা হয়েছিল তাই এদের মধ্যে একটা ট্রাইবাল কানেকশন আছে ওরা চাইছে যে হ্যাঁ চীন প্রজাতির যারা আছে তাদের যেন সরকার ঢুকতে দেয় কিন্তু অপরদিকে মেয়েতেই যারা আছে তারা অবশ্যই চায় না কারণ তাদের সাথে অ্যাশসাজ ওই চীনদের কোনো কানেকশন নেই তাই জন্য তারা মোটেই চায় না যে তাদের যেন ওইখানে ঢুকে থাকতে দেয়া হোক হয়ে গেল এরপরে দেখো বর্তমানে মেন যে ক্ল্যাশটা হচ্ছে তার ট্রিগারিং পয়েন্ট হচ্ছে মেয়েতেইদের এসটি স্টেটাস দেওয়ার নিয়ে ঠিক আছে মণিপুরের যে হাইকোর্ট সে বলেছে যে দশ বছর ধরে একটা রেকমেন্ডেশন চলছে যে মেয়েতেদের এসটি স্টেটাস দেওয়া হোক এবং সে ওখানকার সরকারকে মানে মণিপুর সরকারকে ইন্সট্রাকশন দিয়েছে যে মেয়েতেদের এসটি স্টেটাস দেওয়া হোক কিন্তু সেই স্টেটাসটা নিয়ে যেহেতু ঝামেলা তাই মেয়েতেইদের পক্ষে এবং তাদের বিপক্ষে যে যে আর্গুমেন্টস আছে আমরা সেগুলো পড়বো দ্য মেয়েতে ইজ ভাই রেকাগ্নাইজড অ্যাজ অ্যা ট্রাইব

যারা ট্রাইবাল হয় যারা রেকগনাইজড ট্রাইব হয় তাদের কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা থাকে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাদের থেকে ল্যান্ড তাদের যে ল্যান্ড অ্যানসেস্ট্রাল ল্যান্ড পৈতৃক জমি তার উপর তাদের একটা অধিকার থাকে ট্রাইবালদের থেকে ল্যান্ড বা এসটিদের থেকে ল্যান্ড কিন্তু সচরাচর কেনা যায় না কোন একজন নন এসটি কমিউনিটি কিনতে পারবে না আর একজন এসটি সেই কমিউনিটির আর একজন এস কিনতে পারবে নন এস কিনতে গেলে বোধহয় ডিএম অফিস বা এরকম জায়গা থেকে পারমিশন নিতে হয় এরকম নানা রকম কিন্তু নিয়ম কানুন আছে ঠিক আছে ট্রাইবেলদের নিজস্ব ট্রেডিশন থাকে তাদের নিজস্ব কালচার থাকে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকে এবং ট্রাইবেল ল্যাঙ্গুয়েজগুলোকে প্রিজার্ভ করার জন্য সরকার থেকে অনেক রকম চেষ্টা করা হয় তাদের যে ট্র্যাডিশান বলতে মেনলি বিএ বিএ নিয়ে যে ট্র্যাডিশানটা থাকে ম্যাট্রিলিনিয়াল মানে মাতৃতান্ত্রিক অনেক ট্রাইবালরা আছে তাদের আবার কিছু কিছু ট্রাইবাল ট্রাইবসদের মধ্যে এখনও একাধিক বহু বিবাহ দেখতে পাওয়া যায় তো এই জিনিসগুলো বহু বিবাহ তো ইন জেনারেল তুমি যদি নন ট্রাইব হও এবং তুমি যদি কোনো মাইনরিটি কমিউনিটি না হও তাহলে তুমি বহু বহু বিবাহ করতে পারবে না কিন্তু এই ট্রাইবালরা কিন্তু করতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলোকে সেফ কার্ড করার জন্য মেয়েতেইদের দাবি তাদেরকে ট্রাইবেল স্ট্যাটাস দেওয়া হোক ঠিক আছে তারপর আরেকটা ট্রাডিশন হচ্ছে কে সম্পত্তি পাবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা পায় অনেক ক্ষেত্রে দুই ভাগেই ভাগ করে পায় কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের মানে মানে মেয়েদের বাবা মার সম্পত্তির উপর ইকুয়াল রাইটস থাকে না আবার ট্রাইবালদের মধ্যে স্পেশালি নর্থ ইস্টের ট্রাইবালদের মধ্যে কি আছে যে তাদের বাড়ির ছোট মেয়ে পুরো সম্পত্তি পায় এই রকম তো এই ট্র্যাডিশনগুলোকে তারা প্রিজার্ভ করতে চায় দ্বিতীয় কি দ্য মে নিট কনস্টিটিউশনাল সেফ গার্ডস আগেন্স আউটসাইডার স্টেটিং দ্য কমিউনিটি হ্যাজ বিন কেপ্ট ফ্রম দ্য হিলস ওয়াইল দ্য ট্রাইবাল পিপল ক্যান বাই ল্যান্ড ইন দি শ্রিঙ্কিং ইমফান ভ্যালি যেটা আমি আগেই বললাম যে মেয়েতেই কিন্তু হিল রিজিয়ন যেটা কুকি জমিদের এলাকা সেখানে বসতি স্থাপন করতে পারবে না জমি কিনতে পারবে না কিন্তু কুকি জমিরা চাইলেই কিন্তু ইমফাল ভ্যালিতে ল্যান্ড কিনতে পারে সেখানে বসতি স্থাপন করতে পারে ঠিক আছে আর কি বলছে দ্য অর দ্য মেতেই হ্যাভ দি গ্রাজুয়াল মার্জিনালাইজেশন ইন দেয়ার অ্যানসেস্ট্রাল ল্যান্ড

নাগা কুকি যে মুভমেন্টগুলো হচ্ছে এবং নাগা কুকি এরা ঠিক আছে তো সেই জন্য মুভমেন্ট হচ্ছে সেটা কি সেটা জাতীয়তাবাদ বা জাতিত্ব বোধ নিয়ে সচেতন হয়েছে এটা একটা কারণ দা নাগা অ্যান্ড কুকি মুভমেন্টস ফিউয়েলড মেয়েতেই ন্যাশনালিজম ঠিক আছে দা ফ্রি মুভমেন্ট অফ দ্য কুকিজমি আর ক্রস মণিপুরস পোরাস বর্ডার বিথ মিয়ানমার ফ্যান্ড ফিয়ার্স অফ ডেমোগ্রাফিক চেঞ্জ এই যে মণিপুরের যে বর্ডার সেটা পোরেস ভারতবর্ষের বেশিরভাগ বর্ডার স্পেশালি ইস্টার্ন আর নর্থ ইস্টার্ন রিজিয়ানের যে বর্ডার সেটা কিন্তু পোরেস সলিড না কংক্রিট না তো সেই জন্য কি মণিপুর আর মা মিয়ানমারের যে মধ্যে যে কুকিজমি ট্রাইব রয়েছে কমন্যালিটি রয়েছে তারা এক বর্ডারের এক এপাশে ওপাশে হামেশাই যেতে থাকে ঠিক আছে এবং তার থেকে ভয় পাচ্ছে যে ওপাশ থেকে লোকজন এসে এপাশে বসতি স্থাপন করবে মানে মিয়ানমার থেকে এসে মানিপুরে বসতি স্থাপন করবে ট্রাইবালরা ট্রাইবেলদের সংখ্যা আরও বেড়ে যাবে এবং মেয়েদের সংখ্যা কমে যাবে মানে শতকরা শতাংশ আর কি দ্য মানিপুর ইন মানিপুর দ্য গভর্নমেন্ট ইজ দ্য লার্জেস্ট এমপ্লয়ার অ্যান্ড দ্য রেজার্ভেশন অফ এসটি মণিপুরে যেহেতু ওখানকার টেরেন্ট অত ভালো না এবং ওখানে অত বেশি প্রাইভেট ইন্ডাস্ট্রি নেই তাই কুটির শিল্প ট্যুরিজম এবং সরকার এই তিনটে এমপ্লয়ার তার মধ্যে সরকার হচ্ছে লার্জেস্ট এমপ্লয়ার এবং সরকারি এমপ্লয়মেন্টে যেন এস টিদের একটা রিজার্ভেশন থাকে সেই রেজার্ভেশনের সুবিধা পায় নাগা কুকি এরা মেয়েতেইরা পায় না সেই জন্য মেয়েতেইরা চায় যে আমরাও যেন এই সুবিধাটা ভোগ করতে পারি ঠিক আছে এইবার দেখো যারা ট্রাইবাল আছে তাদের কি মতামত ঠিক আছে যে এই মেয়েতেইদের কেন অ্যাফারমেটিভ অ্যাকশন দেওয়া উচিত না প্রথমত ডেমোগ্রাফিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড আর অলসো মোর একাডেমিক্যালি অ্যাডভান্সড বলছে মেয়েতেইরা পড়াশোনার দিক থেকে শিক্ষাগত যোগ্যতায় অনেক বেশি এগিয়ে পলিটিক্যালিও তারা এগিয়ে কারণ ষাট জনের অ্যাসেম্বলিতে চল্লিশ জনই এই মেয়েতেইদের থেকে আসে মানে নন ট্রাইব থেকে আসে তার সাথে কি ডেমোগ্রাফিক এখন অব্দি চুয়াল্লিশ পারসেন্ট হচ্ছে মেয়েতেই আর বাকি অংশটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ট্রাইবস আছে তারা মিলিয়ে মিশিয়ে তাই যদি ইন্ডিভিজুয়ালি দেখা যায় ইন্ডিভিজুয়াল কমিউনিটি হিসেবে দেখা যায় তাহলে মেয়েটিরা এখনো অব্দি স্ট্রং রয়েছে ওদের রিজার্ভেশনের কোনো দরকার নেই আর কি বলছে কুকিজ নাগাস পয়েন্ট আউট দ্য ট্রাইবাল এরিয়া আর নাইনটি পারসেন্ট অব দ্য স্টেটস জিওগ্রাফিক্যাল এরিয়া ট্রাইবাল এরিয়াটা হচ্ছে মণিপুরের ভৌগোলিক অঞ্চলের নব্বই শতাংশ কিন্তু বেশিরভাগ যে উন্নয়ন হয় বেশিরভাগ যে অর্থনৈতিক সাপোর্ট সেটা ভ্যালি রিজিয়নেই হয়েছে ভ্যালি রিজিয়ন কিন্তু আরবান রিজিয়ান ঠিক আছে শহরাঞ্চল তাই জন্যই এসটি কমিউনিটিরা বলছে যে তোমরা আমাদের রিজিয়নে টাকা ইনভেস্ট করো না আমাদের রিজিয়নে ডেভেলপমেন্ট করো না বলেই আমাদেরকে ভ্যালিতে যেতে হয় চিকিৎসার জন্য স্বাস্থ্যের জন্য শিক্ষার জন্য না হলে আমরা কখনোই ভ্যালিতে যেতে চাই না ঠিক আছে এবার দেখো এই পয়েন্টটা তো একটা এই পয়েন্টটা নিয়ে আমি কিছু বলার নেই কিন্তু এই যে পয়েন্টটা এলো এইটা কিন্তু অতটা ইয়ে নয় কারণ হিল হিল যেটা অবভিয়াসলি একটা কি ওখা ওখা মানে জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা তোমরা জানো নর্থ ইস্টটা জীব এলাকা তো ওখানে ওখানকার পরিবেশ অনেক বেশি ফ্র্যাজাইল ওখানকার পরিবেশ প্রকৃতি গাছপালা এইগুলো রক্ষণাবেক্ষণ অনেক বেশি দরকার তার সাথে কি দরকার তার সাথে দরকার হচ্ছে ওইখানে যে হিল ঠিক আছে তো ওখান ওই পার্বত্য অঞ্চলে রকম কোন ইনভেস্টমেন্ট করা ওখানে বড় বড় বিল্ডিংস তৈরি করা অতটা পসিবল না তো সেই জন্যে আমার মনে হয় যদি আজকে সরকার ওইখানে গাছপালা কেটে ফেলে পাহাড় কেটে ফেলে বিল্ডিংস বানায় কারখানা বানায় তখনও সরকারের বিরুদ্ধে কিন্তু হবে হুম তো কিন্তু এখনো অবধি এই দুটো পয়েন্ট তোমরা লিখবে হয়ে গেল এবার কজ অফ রিসেন্ট আনরেস্ট হয়ে এসছে অলমোস্ট একটু ধৈর্য ধরে শুনতে থাকো কজ অফ রিসেন্ট আনরেস্ট ওয়াইল দ্যিক ডিমান্ড ফর এস টি স্টেটাস

তার সাথে আর একটা কি দেখো এখানে বলে একটা রয়েছে ঠিক আছে মানে আমরা জানি ইন জেনারেল ফরেস্ট রাইটস অ্যাক্ট থাকে প্রত্যেকটা ট্রাইবাল তারা যে ফরেস্টের মধ্যে আছে সেই ফরেস্টের উপর সেখানকার জমি এবং সেখানকার যে কোনো রকম প্রাকৃতিক সম্পদ তার উপর তাদের একটা অধিকার থাকে ট্রাইবেলদের কারণ সেটাই তাদের জীবিকা সেটাই তাদের জীবন কিন্তু এই এই মানিপুরে কিছু কিছু কারণে কারণ দেখিয়েছিল সরকার যে এই এই ট্রাইবের লোকগুলো এই এই পার্টিকুলার ফরেস্টে ইলিগালি রয়েছে তাদের কাছে কোনো রাইটস নেই বলে তাদেরকে ফরেস্ট থেকে ইভিক্ট করা হয়েছিল সেটা নিয়েও কিন্তু একটা ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলাটায় অপরপক্ষ বলছে যেহেতু কেন্দ্রে যে পার্টির সরকার মণিপুরেও সেই পার্টির সরকার তাই তারা ট্রাইবালদের ওই ফরেস্ট থেকে বের করে দিয়ে ওই ফরেস্টটা কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের হাতে তুলে দেবে যাতে সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওই ফরেস্টের টিমবার ইউজ করতে পারে ওই ফরেস্টে তারা খনিজ সম্পদের জন্য খনন কার্য চালাতে পারে সন্ধান চালাতে পারে এইভাবেও কিন্তু একটা কারণ বলা হয়েছে ওকে তার সাথে সাথে আর কি কারণ আছে দেখো ইস্যুজ ইন ডিলিমিটেশন প্রসেস দু সালে ডিলিমিটেশন শুরু হয়েছে ঠিক আছে as the center began the first delimitation process in the state since 1937 the meitei community alleged that the census figures used in the exercise did not accurately reflect the population breakup 1972 এর পরে আবার 2020 তে ডিলিমিটেশন হচ্ছে এবং সেখানে মেইতেই কমিউনিটি যারা তারা বলছে যে যে সেনসেস ডেটা ইউজ করা হচ্ছে সেটা ঠিকঠাক ডেটা নয় ঠিক আছে অপরদিকে কুকি নাগা তারা বলছে যে তারা বর্তমানে ফর্টি অফ স্টেট পপুলেশন কিন্তু তবুও তাদের অ্যাসেম্বলিতে জায়গা দেওয়া হচ্ছে না সেই অনুপাতে জায়গা দেওয়া হচ্ছে না তারা আন্ডার রিপ্রেজেন্টেটিভ আন্ডার রিপ্রেজেন্টেড দেখো ষাট ষাটখানা মোট সিট আছে ঠিক আছে তো তার মধ্যে ষাটটার ফর্টি পারসেন্ট যদি দিতে হয় তাহলে চার ছয় চব্বিশ মানে তাদের চব্বিশটা সিট দরকার কিন্তু বর্তমানে তারা কুড়িটাই সিট পাচ্ছে ঠিক আছে এইরকম একটা তাদেরও দাবি দ্বিতীয় কি ইনক্লুশন অফ মাইগ্রেন্টস ফ্রম কু ইন ইন্ডিয়া মেতে লিডার লেজেড দ্য দেয়ার হ্যাজেন মাশরুমিং অফ ভিলেজেস ইন চূড়া চাঁদপুর ডিস্ট্রিক্ট এই চূড়া চাঁদপুর ডিস্ট্রিক্ট মায়ানমারের সাথে বর্ডারিং ডিস্ট্রিক্ট মেয়েতে লিডাররা বলছে যে এই সব এলাকা এই এই ডিস্ট্রিক্টে হঠাৎ করে অফ ভিলেজেস মানে ছোট ছোট ভিলেজ উঠছে এবং গুলো কারা স্থাপনা করছে এই এইগাল মাইগ্রেন্টসরা যারা মায়ানমার থেকে এসছে ঠিক আছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট কি হয়েছে দেখো বর্তমানে ওই মানিপুরে বিজেপির পাওয়ারে আছে ঠিক আছে এবং বিজেপির সাথে কে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হচ্ছে বিজেপির একটা কালচারাল অ্যাসোসিয়েশন তো বলছে যে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি করছে মেতেই নিয়ে হিন্দুত্ব পলিটিক্স করছে ভেসন ভাইট বেশিরভাগ ভাইট এবং আমি বলেছিলাম যে তোমরা জানো তো যে মানিপুর থেকে আমাদের ওই মানিপুরি ডান্স ফর্ম একটা রয়েছে তাই না যেটা কিন্তু একটা ডান্স ফর্ম ঠিক আছে তো বলছে আর কি করছে এই বৈষ্ণবাই মেয়েতেদের নিয়ে হিন্দুত্ব পলিটিক্স করছে এবং অ্যান্টি মাইনরিটি পলিটিক্স করছে তার কারণ কি ওই যে ট্রাইবাল যারা রয়েছে তারা তো ক্রিশ্চেন তো সেই জন্য ট্রাইবালরা বলছে যে আর এস আমাদের কনভার্ট করার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল ফ্যাক্টর চাইনা আছে চাইনার সবসময় ইন্ডিয়ার যে নর্থ ইস্ট তার উপর একটা দেখবে অরুণাচল প্রদেশেরও বিভিন্ন অংশকে চায়না নিজের বলে দাবি করে তারপর আমাদের ওই অরুণাচল প্রদেশ ওই জায়গাটা থেকে চাইনিজ কি বলবো ইন্ট্রুজেন হয় ঠিক আছে ইলিগাল মাইগ্রেশন আর কি অনেক ভিতর দিয়ে আসে বিভিন্ন রকম স্মাগলিং এর কাজ হয় ঠিক আছে তো এই ফ্যাক্টরগুলোও কিন্তু আছে আর কি ড্রাগ প্রবলেম ড্রাগ প্রবলেমের একটা জিনিস তোমরা জানো যে আমরা গোল্ডেন ক্রেসেন্ট আর আর একটা বোধ হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল এই দুটোর মাঝখানে রয়েছে গোল্ডেন ক্রেসেন্ট হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টের দিকে মানে ভারতের নর্থ ওয়েস্টের দিকে ঠিক আছে ওই ইরান আফগানিস্তান ওই জায়গাটা ওইখানে প্রচন্ড পরিমাণে ড্রাগ ড্রাগ চাষ হয় আর একটা হয় কি গোল্ডেন ট্রায়াঙ্গেল সেটা ভারতে ভারতে যে ইস্টার্ন বা নর্থ ইস্টার্ন দিকে ঠিক আছে তো সেখান থেকেও কি ড্রাগের পাচার হয় এবং ড্রাগ প্রবলেম কিন্তু গোটা নর্থ ইস্টের একটা বিশাল বড় প্রবলেম ওকে তো এইটা তোমরা জেনে রাখো

লুকিয়ে চুরি এই যে কুকি জমি এদের ব্যাপার কি কুকি জমি যারা রয়েছে তাদের তো ফরেস্টের উপর সোল রাইটস রয়েছে সেই জন্য তারা ফরেস্টের অনেক ভিতর দিকে কিন্তু এই পপি চাষ করত। ঠিক আছে এবং বলা হচ্ছে যেসব কুকি জমিরা এই পপি চাষ করছে তারা ইলিগাল সেটলার্স ইলিগাল তারা কোনো রকম আইন বহির্ভূতভাবে ওই জায়গায় সেটেল করেছে মিয়ানমার থেকে এসে সেটেল করেছে একদম ঘন জঙ্গলের ভিতরে এবং সেখানে পপি চাষ করছে সেই জন্য তাদের ইভিক্ট করা হয়েছিল ঠিক আছে এবং সেই এভিকশানটা কে নিয়েও কিন্তু অনেক রকম প্রোটেস্ট হয়েছে আর বর্তমানে কি হচ্ছে দেখো

মানে চূড়াচাঁদপুর আর খোপাম প্রোটেক্টেড এরিয়া ফরেস্ট এরিয়া সেখানকার আটত্রিশটা ভিলেজ থেকে যারা বসবাস করত তাদের উৎখাত করা হয়েছে এবং সরকার থেকে বলেছে এরা ইললিগ্যাল সেটেলমেন্ট এবং এনক্রোচ করে রয়েছে মানে দখল করে রয়েছে ঠিক আছে এনক্রোচিং রিজার্ভ এন্ড প্রোটেক্টেড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ফর পপি প্ল্যান্টেশন এন্ড ড্রাগ বিজনেস এই যে যেটা বলছিলাম অ্যাকচুয়ালি এই রিসেন্ট আনরেস্টটা বাদ দিয়ে তোমরা যেটা করবে রিজেনগুলো লেখার সময় ফোর্সফুল ইভিকশন এই পয়েন্টটার নাম দেবে ফোর্সফুল ইভিকশন দ্বারা আমি লিখে দিচ্ছি একটু সময় লাগবে তবু আমি চেষ্টা করছি লিখে দেওয়া ফোর্স ফুল ইভিকশন ফোর্সফুল ইভিকশন বলে এই দুটো পয়েন্ট তোমরা লিখবে ঠিক আছে আর এটা আর একটা সেপারেট পয়েন্ট হবে ঠিক আছে এখানে বুলেটগুলো ঠিকঠাক পড়েনি কি হয়েছে কুকি এক্সট্রিমিস্ট গ্রুপ তারা যে নিশ্চয়ই যে উনিশশো নব্বই সালের সময় তারা মিলিটারাইজড হয়ে তাদের নিজস্ব কুকি ল্যান্ডের দাবিতে ভায়োলেন্ট প্রোটেস্ট শুরু করেছিল এবার এই এক্সট্রিমিস্টদের সাথে স্টেট গভর্নমেন্টের কিছু সমঝোতা হয়েছিল এবং সেই জন্য দুটো বা তিনটে এক্সট্রিমিস্ট গ্রুপের সাথে তারা সমঝোতা করেছিল কিন্তু বর্তমানে সেই সমঝোতা থেকে স্টেট গভর্নমেন্ট নিজেদের তুলে নিয়েছে অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যারা তাদের কিন্তু এই এই যে ব্রেকডাউন এগ্রিমেন্টের ব্রেকডাউন বা সাসপেনশন এটাই কিন্তু তাদের সায় ছিল না ঠিক আছে কিন্তু তবুও স্টেট গভর্নমেন্ট এটা করেছে সেম পার্টির সরকার কিন্তু এখানে কিন্তু মতভেদ ছিল ইউনিয়ন আর স্টেটের মধ্যে স্টেট গভর্নমেন্ট করেছে এবং সেই নিয়েও প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে কুকি এক্সট্রিমিস্ট গ্রুপদের ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো সব কি বলবো এগুলো সব হচ্ছে একে অপরের সাথে ইন্টারলিঙ্কড যেমন এই এক্সট্রিমিস্ট গ্রুপ যারা আছে এদেরকে ফান্ডিং করে বাইরে থেকে চায়না না ফান্ডিং করে আবার কি হয় এই এক্সট্রিমিস্ট গ্রুপই যারা আছে তারা কিন্তু নর্মাল যে ট্রাইব ট্রাইবেল পিপল তাদেরকে এরা ব্রেন ওয়াশ করে করে নিজেদের দিকে নেয় এই এক্সট্রিমিস্ট গ্রুপ যারা আছে তারাই আবার স্মাগলিং করে তারাই আবার হিউম্যান ট্রাফিকিং করে মানুষ ওপার থেকে এপারে নিয়ে এসে তাদেরকে সেটেল করে ড্রাগ চাষ করায় এবং ড্রাগের নেশা ধরিয়ে দেয় ওই লোকাল ইউথদের মধ্যে তার ফলে তারা ডিরেল্ড হয়ে যায় আবার কি করে ওই ড্রাগ বিক্রি করে যারা এক্সট্রা টাকা পায় সেই টাকা দিয়ে তারা কি করে তারা কিন্তু অস্ত্রশস্ত্র কেনে আরও বেশি ওয়েপেন অ্যাকোয়ার করে মিলি মিলিটারাইজড হয়ে যায় ঠিক আছে এইটাই হচ্ছে ওখানকার ইকোনমি ওকে তো এই জিনিসগুলো সব ইন্টারলিঙ্কড তো আজকে মোটামুটি সমস্ত কারণ আমি তোমাদের পড়িয়ে দিলাম তোমাদের যদি ইন্ট্রোডাকশান দিতে বলে প্রথমেই ইন্ট্রোডাকশানটা দেবে ঠিক আছে তারপরে খানিকটা এইটা লিখবে অন্তত এইটুকু জিনিস তোমরা লিখো ছোট করে হলো এত ডিটেলসে না লিখলেও এইটা লিখো এবং তেমন হলে এই এই ম্যাপটা করে দিও ওকে মণিপুরের আউটলাইনটা এত সুন্দর করে করতে হবে না অ্যাকিউরেটলি জাস্ট এইখানে একটা এলাকা আছে যেখানে কে কে থাকে এবং তার আশেপাশে এরকম বড় এলাকা টেন পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট সেখানে কারা কারা থাকে ওইটা একটু লিখে দেবে ওকে এর এইবারে তোমরা কি করবে দা মেইন রিজন বিহাইন্ড দা দা গ্রান্টিং অফ এস টি স্টেটাস টু মেইতেইজ ওকে এইটুকু লিখলে এবার এই মেইতেইজদের এস টি স্টেটাস দেওয়া হচ্ছে তার সাথে মেতেই আর্গুমেন্ট কয়েকটা লিখে দেবে ছোট ছোট করে জাস্ট কয়েকটা লিখবে ঠিক আছে এই একটা ধরো লিখলে আর তার সাথে কি লিখবে এই যে কনস্টিটিউশন সেভ গার্ডটা লিখবে নাগাককি মুভমেন্টটা লিখবে আর এইটা লিখবে ঠিক আছে ফ্রি মুভমেন্ট আর এইটা একদম ছোট ছোট করে লিখবে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা পয়েন্ট যেন টেন ওয়ার্ডসের মধ্যে হয়ে যায় তারপরে দা রিজন না আর্গুমেন্টস দ্যস স্টেটাস অফ বলে এই দুটো ছোট ছোট করে লিখে দিলে তারপরে এই লাইনটা লিখবে যে নট অনলি দ্য ডিমান্ড ফর এসটি স্টেটাস ফর মেইতে বাট অলসো আদার রিজনস আর ইনভলভড বলে এই সমস্ত জিনিসগুলো লিখবে ঠিক আছে এই ফোর্সফুল ইভিকশনটা সবার আগে লিখবে তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে ইস্যু অফ ডিলিমিটেশনটা লিখবে আমি নাম্বারিং করে দিচ্ছি এক নম্বর হচ্ছে মেইতেইদের এই এই ডিমান্ডটা ঠিক আছে দু নম্বর হচ্ছে ফোর্সফুল ইভিকশানটা দু নম্বর ঠিক আছে তিন নম্বরে তোমরা লিখবে এই ডিলিমিটেশনটা চার নম্বরে তোমরা লিখবে ইনক্লুজন অফ মাইগ্রেন্টস পাঁচ নম্বরে তোমরা লিখবে পলিটিক্যাল ডেভেলপমেন্ট ছ নম্বরে তোমরা এগ্রিমেন্ট সাত নম্বরে তোমরা লিখবে ইন্টারন্যাশনাল ফ্যাক্টর আট নম্বরে লিখবে ড্রাগ প্রবলেমস এইগুলো লিখবে লিখে তারপরে তোমরা কনক্লুশন লিখবে অ্যাকচুয়ালি এই টপিকটার উপর আরেকটা ক্লাস করবো যেখানে কীভাবে সলিউশন আনা যায় এখন অবধি কী কী সলিউশন প্রজেক্ট করা হয়েছে আর কনক্লুশনটা আমি দিয়ে দেবো ঠিক আছে আর এই যে জিনিসগুলো পড়লাম এই ডিস্ট্রিক্ট অফ চূড়াচাঁদপুর মেতে এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তখনও কি করবে এইটা লিখবে এর সাথে এই জায়গাটা লিখবে আর এই জায়গাটা লিখবে ঠিক আছে আর এই পয়েন্টটা যে মণিপুর হাইকোর্ট মণিপুর সরকারকে বলেছে যে এসটি স্টেটাস দিতে এটা তোমরা যখন ওই এক নম্বর পয়েন্টটা শুরু করবে এই যে এই পয়েন্টটা শুরু করবে এই জায়গাটাই লিখে দেবে ঠিক আছে মানে এটার আগে লিখে দেবে এক নম্বর দিয়ে যে গ্রান্টিং অফ এস টি স্টেটাস টু মেইতেই কমিউনিটি দ্য গভর্নমেন্ট ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই দি মণিপুর হাইকোর্ট টু গ্রান্ট এস টি স্টেটাস টু দি মেইতেই কমিউনিটি ওকে আগে দ্যাট ইজি দ্যাট রেকমেন্ডেশন ভায়োলেন্স এস্কেলেটেড আফটার দি এটি এসিওএম অর্গানাইজড র্যালি এগেন্স দি ইনক্লুশন অফ মিতেই কমিউনেটেড এইভাবে লিখে দেবে ওকে এবার তোমাদের যদি আরও মনে হয় তখন এইখান থেকে লিখে এই যে তিন চারটে করে পয়েন্ট ফর এগেন্স এরম দিয়ে দেবে ওকে তাহলে হয়ে গেল তাহলে দেখো এখান থেকে আজকে মোটামুটি তিনটে কোয়েশ্চেনের আনসার আমি কিন্তু পৃথক পৃথকভাবে বলে দিয়েছি এক তো হচ্ছে যে কি কারণে রিসেন্ট আপরাইজিং অফ ভায়োলেন্স হচ্ছে সেখানে যদি কারণ দেখাতে হয় প্রথমে এই লিখবে তারপরে এথনিক কম্পোজিশনটা লিখবে তারপরে এই যে এইটা থেকে অ্যাকচুয়ালি এইটা এক নম্বর পয়েন্ট হবে ঠিক আছে এক নম্বর পয়েন্টের পরে তারপরে যে দু নম্বর লিখে দিলাম ফোর্সফুল এভিকশন তিন নম্বর লিখে দিলাম ইস্যু অফ ডিলিমিটেশন চার নম্বর ইনক্লুশন অফ মাইগ্রেন্ট ফ্রম পলিটিক্যাল ডেভেলপমেন্ট এখানে যদি বিজেপির কথা না লিখতে চাও না লিখবে পার্টি ইন পাওয়ার দ্য রাইজ অফ ন্যাশনালিস্ট বা এইরকম ভাবে লিখতে পারো দ্য রাইজ অফ আ কনজারভেটিভ বা রাইজ অফ আ রাইট উইং পাওয়ার ইন মণিপুর এইভাবে লিখবে ঠিক আছে রাইস অফ আ রাইট উইং পাওয়ার

রিলিজিয়াস পলিটিক্স ঠিক আছে বা পলিটিক্স অফ রিলিজিয়ান বা কমিউনাল পলিটিক্স আগেনস্ট মাইনরিটিস এই ধরনের জিনিস তোমরা লিখতে পারো এগুলো তোমাদের নিজেদের ভাবতে হবে যে কিভাবে আমি সব কিছু বলেও দেব আবার ডিরেক্টলি কিছু বলবো না সবটাই বলে দেবো কিন্তু আবার ডিরেক্টলি কিছু বলবো না এই রকম সাত নম্বর লিখবে আট নম্বর এটা লিখবে ঠিক আছে তারপরে হ্যাঁ আর একটা কোয়েশ্চেন কি এই যে মেয়েতেদের ট্রাইবেল স্ট্যাটাস কি দেওয়া উচিত কি উচিত না সেইটা নিয়ে যদি ফর আর অ্যাগেনস্টে আসে তাহলেও তোমাদের ইন্ট্রোডাকশানটা লিখতে হবে ওখানকার যে কীরকম এথনোগ্রাফিক যে ডিভিশন সেইটা লিখে দেবে যে টেন পারসেন্ট নাইনটি পারসেন্ট মেয়েতেইরা কোথায় থাকে ট্রাইবসরা কোথায় থাকে সেটা লিখে দেবে তারপরে এইটা লিখবে এই অংশটা লিখবে যে এইরম এরম ভায়োলেন্স হয়েছে এই কারণে তারপরে মেইতেই আর্গুমেন্ট ফর আর ট্রাইবাল আর্গুমেন্ট আগেনস্ট এইভাবে লিখে দিলে তাহলে দুটো কোয়েশ্চেন হয়ে গেল এক তো আনরেস্টের কারণ কি দুই হচ্ছে ট্রাইবাল স্ট্যাটাস দেওয়া উচিত কি উচিত না থার্ড যেটা সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটাও খুব ভালোভাবে পড়িয়েছি সেটা যদি করতে হয় তখন কি এথনিক কম্পোজিশানটাও লিখবে তার সাথে দেয়ার হ্যাভ বিন ভায়োলেন্ট কমিউনিক ক্লাসেস হ্যান তারপরে এইটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ওকে তবে আমার যতদূর মনে হয় আপরাইজিংয়ের কারণ কি বা ভায়োলেন্সের কারণ কি সেইটাই তোমাদের আসতে পারে মেইতেইদের দেওয়া উচিত কি উচিত না সেটা বড্ড বেশি মণিপুরের কনসার্ন আমাদের কনসার্ন নয় এই রকম ঠিক আছে কিন্তু আপ্রাইজিংয়ের কারণ কি এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তাই এটা আসতে পারে আর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আসেও তো দশ নম্বরে আসবে লিখে দেবে এনাফ কন্টেন্ট তোমাদের আছে এবারে এই ভায়োলেন্স রিজলভ করা যায় কিভাবে সেইটা নিয়ে এবং একটা কনক্লুশন দিয়ে আমি পরের দিন আরেকটা ক্লাস আনবো এই টপিকের উপর ঠিক আছে তো এই ক্লাসটা আপাতত এই অবধি থাকলো আমি লাস্ট একবার বলে দিচ্ছি তোমরা কিন্তু আরেকবার শুনে নাও তার কারণ হচ্ছে কি আমি অনেক কিছু পড়িয়েছি আগে আমি কন্টেন্ট দিয়েছি এরপর আমি বলছি যে কিরম প্রশ্ন এলে কী কী পয়েন্ট লিখবো তো প্রথমে যদি তোমাদের বলে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের কারণ কি তখন কি করবে এই ইন্ট্রোডাকশান এথনিক কম্পোজিশন তারপরে এক নম্বর কারণ হিসাবে এইটা লিখবে অ্যাফার্মেটিভ অ্যাকশান ফর মেইতেই বা ট্রাইবাল স্টেটাস টু মেইতে বলে এইটা লিখবে ঠিক আছে এর সাথে যদি তোমাদের মনে হয় বা তখন যদি অন্যান্য পয়েন্ট ভুলে যাও তখন এখান থেকে দুটো আর্গুমেন্ট ফর আর আর্গুমেন্ট এগেন্স্ট দিয়ে দেবে ঠিক আছে তারপরে কি আছে তারপরে লিখবে ফোর্সফুল ইভিকশন তারপরে লিখবে ডিলিমিটেশন ইনক্লুশন অফ মাইগ্রেন্টস পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্টর ড্রাগ প্রবলেমস আর এখানে কি আছে এখানে হচ্ছে কুকি এক্সট্রিমিস্টদের সাথে ব্রেকডাউন অফ আগ্রিমেন্টস এইগুলো হয়ে যাবে তারপরে কনক্লুশন করবে এগুলোই হচ্ছে কারণ এরপর যদি আসে মেয়েতেইদের দেওয়া উচিত কি উচিত না তখন তুমি কি লিখবে তখন ইন্ট্রোডাকশান এথনিক কম্পোজিশন তারপরে হচ্ছে এই পয়েন্টটা যে এরকম এরকমভাবে মণিপুর হাইকোর্টের জন্যই বলেছিল আমি দেওয়া উচিত কি উচিত না তো তারপর থেকে এরকম র্যালি হচ্ছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে কোনো কারকে এসটি স্ট্যাটাস দেওয়া যায় কি যায় না সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যাপার হাই কোর্ট এখানে কথা বলতে পারে না তো হাই কোর্টেরই এখানে ভুল হয়েছে বলে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে ওকে একমাত্র প্রেসিডেন্ট ডিসাইড করে অন দি রেকমেন্ডেশন অফ দ্য গভর্নমেন্ট সেখানে হাই কোর্ট কেন এরকম করলো তো এই নিয়েও নানা কন্ট্রোভার্সি আছে আপাতত এইটা বলবে তারপরে ফর মেতেই এগেন্স্ট মেতেই এই রকম করে সমস্ত ইয়েগুলো দেবে ঠিক আছে ট্রাইবাল গ্রুপ এগেনস্ট এসটি স্টেটাস টু মেটি তার সাথে তোমরা আরেকটা জোরে দিতে পারো যেটা আমি এখন বললাম দ্য গ্রান্টিং অফ এক্স এসটি স্টেটাস ডিপেন্ডস অপন দি প্রাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি অন দি রেকমেন্ডেশন অফ দি গভর্নমেন্ট দ্য জুডিশিয়ারি হ্যাজ নো রোল টু প্লে ইন দিস প্রসেস এরমভাবে লিখে দেবে এটাও একটা এগেনস্টে ঠিক আছে আর লাস্ট কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেখানে তো আমি বুঝতেই পারছো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরোটা রয়েছে এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু কিছু কিন্তু তোমরা এই যে যে বাকি পয়েন্টসগুলো আছে হুম যেমন ধরো এই এই ড্রাগ প্রবলেম বা ইন্টারন্যাশনাল ফ্যাক্টর এগুলো কিন্তু কিছু কিছু করে ঢুকিয়ে দিতে পারো তবে যদি তোমাদের ওখানে তোমরা পয়েন্টস ভুলে যাও তখন ওকে তো এই ক্লাসটা এই অবধি থাকলো Thank you so much.